আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হচ্ছে ইতি। আমি প্রথমত আমার খামারের নামটা দিয়ে শুরু করব। আমার খামারের নাম হচ্ছে রাজাবাবু ডেইরি উন্নয়ন দুগ্ধ খামার। আর আপনারা পরপর জানেন যে আমার খামারে যে ষাঁড় গরুগুলো আমি বের করছিলাম কোরবানিদের জন্য, সেগুলো প্রত্যেকটারই নাম করা। কারো নাম হচ্ছে লক্ষ্মীসোনা, কারো নাম হচ্ছে ভাগ্যরাজ, কারো রাজাবাবু, যোদ্ধা, সিংহরাজ, দেশের জন্য যুবরাজ। এই বাচ্চাটির নাম কি এটা আমি বলবো। এ বাচ্চার বয়স হচ্ছে আপনার 10 দিন, আজকে 10 দিন। তো এ বাচ্চাটির নাম দিছি আমি স্বপ্নরাজ। একটু ব্যতিক্রম নাম, তাই না? হ্যাঁ। তো এটার নাম হচ্ছে এর জন্যই স্বপ্নরাজ। ওকে ঘিরে আমার অনেকটা স্বপ্ন, সেই স্বপ্ন আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ আপনাদের জানার আগ্রহ এবং আপনাদের মাঝে জানানোর আমারও বেশ আগ্রহ। তো আমি এর নাম স্বপ্নরাজ এর জন্যই দিছি, কারণ এর হচ্ছে একে নিয়ে আমার একটু স্বপ্ন। সেটা হচ্ছে আমি একে হচ্ছে সারা বাংলাদেশে আমি চেষ্টা করব সিমেন্ট কালেক্ট করার জন্য, কারণ ওর মায়ের দুধের রেকর্ড আমার জানা আছে। ওর মায়ের দুধের রেকর্ড, এবার ও হচ্ছে দ্বিতীয় বাচ্চার বাচ্চা, 35 লিটার প্লাস ওর মায়ের দুধের রেকর্ড। তো আমি চাচ্ছি আমার যে প্রান্তিকভাবে যে খামারিগুলো আছে তাদের মাঝে এর সিমেন্টটা যদি আমরা পৌঁছে দিতে পারি, কোনো না কোনো মাধ্যমে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে মনে করেন যে আমরা খামারির আরও ভালো কিছু করতে পারবো। কারণ ওর মায়ের দুধের রেকর্ড আমার জানা আছে, আর আমরা যেগুলো ব্যবহার করে থাকি হ্যাঁ সবই ভালো, কিন্তু আমরা তো কোনোটা মায়ের রেকর্ড অনেক সময় জানি না, তাই না? আর আমার স্বপ্ন হচ্ছে আমি একে নিয়ে কাজ করব এবং প্রান্তিক খামারিদের মাঝে ওর সিমেন্টগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতে আপনারাও আমাকে হেল্প করবেন যদি কোনো হেল্প লাগে, এবং হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব এটার। এটা নিয়ে আমার স্বপ্ন, এর জন্য নামটা আমি দিছি হচ্ছে স্বপ্নরাজ। ও যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারে এবং আপনাদের মাঝে যেন সেটা তুলে ধরতে পারি।